আমরা গণতন্ত্র উদ্ধারে সবাই সফল একটা অধ্যায় রচনা করার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। কখন একটা ভালো খবর আমাদের সামনে এসে পড়বে যেখানে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের 17 কোটি মানুষ নিজের ভোট দ্বারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে পারবো যেই সরকার জনগণের কল্যাণে কাজ করবে, যেই সরকার $1.5 বিলিয়ন পদ্মা সেতুতে $4.7 বিলিয়ন খরচ করবে না, যেই সরকার 1 টাকার স্যাটেলাইট উড়াতে 25 টাকা খরচ করে 24 টাকা খরচ পকেটে নেবে না, ওই সরকার বাংলাদেশের কয়েক হাজার মানুষকে গুম করবে না, যেই সরকার রাস্তাঘাটে লোকজনদেরকে গুলি করে পশু পাখির মতো মারবে না, ওই সরকার যেই সরকার জনগণের কল্যাণে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করে 2 দিনের ভিতরে ডিস্ট্রয় করবে না, এমন একটা সরকার যারা অবৈতনিক উপদেষ্টা নিয়োগের মাধ্যমে কাউকে কয়েক লক্ষ টাকা মাসিক বেতন দিবে না, এমন একটা সরকার যারা বাংলাদেশের জনগণের দৈনন্দিন বাজারজাত করতে গেলে বাজারে গেলে যাদের হাতের থলি ভয়ে কেঁপে পড়ে যাবে এমন কোন সরকারকে তারা নির্বাচিত করবে না, এমন সরকার যারা জনগণের পক্ষে কোনো কাজ করে নাই, এমন একটা সরকার যারা গত 15 বছর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের কল্যাণকে ইন্ডিয়ান মার্সির উপরে ছেড়ে দিয়ে আজকের বলে আমি কি অন্যায় করেছি, আমাকে কেন পদত্যাগ করতে হবে, ওই ধরনের সরকার বাংলাদেশের জনগণ নির্বাচিত করবে না। এমন একটা সরকারকে আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বসে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমাদের স্ট্রাগলের রাস্তা অলমোস্ট শেষ। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বসে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমাদের আন্দোলন সফল হবে এবং এই হারামজাদা সরকারের পতন হবে এবং বাংলাদেশের 17 কোটি মানুষ মুক্ত আকাশে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে পারবে এই আমার দেশ, এদের কি আমরা নির্বাচন করব, যার ভোট সেজন্য দিয়ে শান্তিমতো বাসায় ফিরে যেতে পারে। ছাত্রলীগ নামের কুত্তা লীগ, এরা যেন রাস্তাঘাটে হেলমেট পরে হাতুড়ি নিয়ে লগি বই জানিয়ে এরা যেন হাঁটার সাহস সারা জীবনে বাংলার ইতিহাসে যেন আর না পায়, ওই অধ্যায়টা সূচনা করার জন্য আমি কাজ করছি, সাকিব কাজ করছে, টিটু রহমান কাজ করছে, অনলাইনে আমার মতো অনেক হাজারো মানুষ কাজ করছে, পাশাপাশি আপনারা বাংলাদেশি জনগণ যে যেখানে আছেন আমি মনে করি আপনারা সবাই কিছু না কিছু ভূমিকা রাখছেন, এজন্য সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী ভালোবাসা এবং শুভেচ্ছা।